আপনাদের ভাইপোর কথা বলি, যে ভাইপো যৌন নির্যাতনে জড়িয়েছেন। না না, যে ভাইপোর কথা আপনি ভাবছেন সেই ভাইপো নয়, এই ভাইপো কংগ্রেসের বিধায়কের ভাইপো। তার কাণ্ডখানা একবার দেখুন, এক মহিলার সঙ্গে সেক্স করে সেই ভিডিও বানিয়ে ফেলেছে, তার সাহসটা একবার ভাবতে পারছেন? মানে কাকু ক্ষমতায় রয়েছে বলে যা খুশি তাই যেন করা যায়, এইরকমই মনোভাব ওই ব্যক্তির। ঘটনাটি রাজস্থানের হলেও গোটা দেশে এই মুহূর্তে চর্চা শুরু হয়েছে। অভিযুক্ত বিধায়কের ভাইপোকে গ্রেফতারও করেছে পুলিশ। যার কথা বলছি তার নাম বীরেন্দ্র, সে তার কাকার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করে। এক মহিলাকে স্বাস্থ্য দপ্তরে কাজ দেওয়ার নাম করে বীরেন্দ্র তার সঙ্গে সেক্স করে, সেই অভিযোগে সামনে এসেছে। এতদূর পর্যন্ত তো ঠিকই ছিল, সেই ভিডিও বানায় বীরেন্দ্র। দিন কয়েক আগেই বিধায়কের ভাইপোর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, অবশেষে শনিবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা পুলিশের কাছে গিয়ে জানিয়েছেন বীরেন্দ্র তার সঙ্গে তার যে স্বামী তার আগে থেকেই পরিচয় ছিল, তাদের মধ্যে মাঝে মাঝে কথা হতো, বাড়িতেও যাতায়াত ছিল। বীরেন্দ্র তাকে স্বাস্থ্য দপ্তরে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে সেই সুযোগে তাকে হেনস্থা করেছেন, এমনকি ধর্ষণও করেন। পুরো বিষয়টাকে ভিডিও করে রেখেছেন, এই অভিযোগে তিনি পুলিশের কাছে করেন। পুলিশ আধিকারিক জানাচ্ছেন যে তারা এক মহিলার অভিযোগ পান আর সেই অভিযোগের ভিত্তিতেই বীরেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। শোনাবো আপনাদের তার কথা। दुष्कर्म की एक एफ आई आर दर्ज कराई थी, इस संबंध में जो आरोपी है उसको गिरफ्तार किया गया है, गिरफ्तार करके न्यायालय में पेश किया और उसको आज जेल भेजा। छेड़ली थाने में एक महिला ने दुष्कर्म की एक एफ आई आर दर्ज कराई थी, इस संबंध में जो आरोपी है उसको गिरफ्तार किया गया है, गिरफ्तार करके न्यायालय में पेश किया और उसको आज जेल भेजा। নির্যাতিতা বলছেন যে তার সঙ্গে সেক্স করা বা সেই ভিডিও বানানো শুধু তাই নয়, বিষয়টা কাউকে জানালে প্রাণে মেনে ফেলারও হুমকি দিয়েছিল বীরেন্দ্র। শুধু তাই নয়, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। তিনি বিষয়টা স্বামীর কাছে জানান, তারপরই মহিলার স্বামীর সঙ্গে বীরেন্দ্রর ঝামেলাও শুরু হয়। অভিযোগ সেই সময় মহিলার স্বামীকেও বেধড়ক মারে বীরেন্দ্র। মহিলার অভিযোগের ভিত্তিতে বীরেন্দ্রর বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এই ঘটনাটি এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সরগোল ফেলে দিয়েছে। বিধায়কের অবস্থাটা একবার ভাবুন, যদিও বিধায়ক বাবুলাল বলছেন যে এটা নাকি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র, গোটা ঘটনা নিয়ে সরগোল শুরু হয়ে গিয়েছে। আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য আজ তক বাংলাকে সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলা।